বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় খবরটা বেরিয়ে আসছে ইসরায়েল আর তুর্কিকে নিয়ে। ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করলে বা তুরস্ক, আজকের দিনে ইসরায়েল তাদের ওপর যে জঙ্গি হামাস জেনোসাইড করেছিল তারই পাল্টা রিটালিয়েশন নিচ্ছে। তাই ফিলিস্তিনের ভেতরে গাজা উপত্যকায় তাদেরকে খুঁজে বের করে হরিফাই করার জন্য এখনও অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। আর এটাকে দেখে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করলো এখন তুরস্ক। এটিকে তেল আবিবের বিরুদ্ধে একটি জোরালো পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে নাকি তারা। তুরস্কের বাণিজ্যমন্ত্রী জানিয়েছে, গাজার বাধাহীনভাবে যথেষ্ট ত্রাণ ঢোকার অনুমতি না দেওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সমস্ত রকমের বাণিজ্য স্থগিত থাকবে। গত বছর তুরস্ক ইসরায়েলের মধ্যে $700 কোটি বাণিজ্য হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট স্বৈরাশাসকের মতো আচরণ করছে বলে অভিযোগ করেছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। সোশ্যাল সাইটে এক্স হ্যান্ডেলের ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটোস জানিয়েছে, তুরস্কের জনগণ ব্যবসায়ীদের চাহিদা অমর্যাদা করেছে এরদোগান। ব্যবসায়ীদের চাহিদার অমর্যাদা করছে এরদোগান এই মুহূর্তে, আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিকে তিনি উপেক্ষা করেছেন। ইসরায়েলের কাটোস আরও বলেছেন, তিনি তুরস্কের সঙ্গে বাণিজ্যিক বিকল্প খুঁজে বের করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ দিয়েছে, স্থানীয় উৎপাদন ও অন্য দেশ থেকে আমদানির উপর জোর দিয়েছেন। স্টেটমেন্টে তুরস্ক জানিয়েছে, সব ধরনের পণ্য বাণিজ্য স্থগিত করেছে তারা। স্টেটমেন্টে আরও বলা হয়েছে, গাজায় বাধাহীন ও যথেষ্ট মানবিক ত্রাণ ঢুকতে দেওয়ার অনুমতি না দেওয়া পর্যন্ত তুরস্ক কঠোরভাবে এই নতুন নিয়মকে মেনে চলবে। 1949 সালে তুরস্ক প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। তবে সাম্প্রতিক কয়েক দশকে তুরস্ক এই ইসরায়েলের সম্পর্কে অবনতি হয়েছে। 2010 সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে তুরস্ক। তুরস্কের একটি জাহাজে চড়ে গাজার সমুদ্রপথে ইসরায়েল অবরোধ ভাঙার চেষ্টার সময় ইসরায়েলি কমান্ডের সঙ্গে সংঘর্ষে 10 জন ফিলিস্তিনি জঙ্গি সমর্থনকারী তুরস্কের কর্মীকে সফলভাবে 72 হুড়ে পাঠিয়েছিল ইসরায়েলি সেনা। এরপরেই কিন্তু সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেশটি। 2016 সাল থেকে দুই দেশের সম্পর্ক উন্নয়ন হয়। তবে গাজা ইসরায়েলি সীমান্তে বিক্ষোভের সময় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলা ও নিহতের ঘটনাকে কেন্দ্র করে 2 বছর পর দুই দেশের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করে। গত 7ই অক্টোবর জঙ্গি হামাস ইসরায়েলের সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট ছোট বাচ্চা নারীদের উপর যে জেনোসাইড চালিয়েছিল তারই পাল্টা রিটালিয়েশন হিসেবে গাজা ইসরায়েলে হামলা এখনও পর্যন্ত নাকি 34,500 জন নিহত হয়েছে। এই হিসাব জঙ্গি হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের। বাকিটা এবার আপনারাই বুঝে যান যে ডাটাটা কতটা সত্য। গত বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন যুদ্ধবিরতি চুক্তি জিম্মিদের মুক্তির জন্য দুই পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। জঙ্গি হামাসকে এই চুক্তিতে সম্মত হওয়ার প্রয়োজন বলেন তিনি। মধ্যস্থতাকারীরা এই প্রস্তাবে জঙ্গি হামাসের প্রতিক্রিয়া অপেক্ষা রয়েছে। চুক্তিতে 40 দিনের জন্য যুদ্ধবিরতির কথা বলা হয়েছে, তবে বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দির বিনিময়ে 30 জনের বেশি ইসরায়েলের জিম্মিকে মুক্তির কথা বলা হয়েছিল। তবে দেখার বাকি এটাই, ইসরায়েল তার নিজের দেশের জন্য জয়ের জন্য কী করতে পারে। বন্ধুরা, এবার আপনারা বলুন, তুরস্ক ইসরায়েলের সাথে যে সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিল, এতে কি কারো কিছু এলো গেল? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।